রশনি এই তোমার পিছে চলো রশনি দেখো কে এসেছে আপনার মেয়ে ছটফট করছিল কখন আপনারা আসবেন কেমন আছিস মা বাবা এত দেরি করলে কেন আমি তো বলেছিলাম তোমাদের তাড়াতাড়ি আসতে কেন বলে যাচ্ছিস বাড়িতে এতগুলো আত্মীয়-স্বজন দাদা তৈরি হবে কোনে যাত্রী বলে কথা হ্যাঁ চিন্তা করছিস কেন এই তো অষ্টমঙ্গলায় বাড়ি ফিরবি ঋষি কোথায় ঋষি ঋষি হ্যাঁ ঋষি ঋষি এদিকে নমস্কার নমস্কার কেমন আছো বাবা অষ্টমঙ্গলে যেতে হবে মাথায় রেখো আমার অফিস আছে আমি তো ছুটি নিতে পারব না ঋষি তাতে কি হয়েছে বলো তো তুমি আমাদের বাড়ি থেকে অফিস যাবে আবার অফিস হয়ে আমাদের বাড়িতে ফিরে আসবে দেখো নিয়ম কানুনগুলো তো পালন করতে হবে বিয়ে যখন করেছো তখন আচার অনুষ্ঠান এগুলো তো পালন করতে হবে তাই না আন্টি আপনার মেয়ে থাকুক আমি রাত্রিবেলা বাড়ি ফিরে আসবো তুমি রাতে বাড়ি ফিরে আসবে না না ঋষি তা কখনো হয় না ঠিক আছে তাহলে আমি অষ্টমঙ্গলে জোর করতে যাব না কেন তুমি চলে আসবে ঋষি যা নিয়ম তাই তো তোমাকে করতে হবে বেশি তো দূরে নয় কো কলকাতা থেকে কলকাতা তুমি ও সেখান থেকে অফিস করতে পারবে না মেজমা মেজমা তুমি তো জানো আমার অন্য কারোর বাড়িতে থাকতে খুব একটা কমফোর্টেবল লাগে না আমাদের তো একমাত্র মেয়ে রশনি ওই বাড়িটা তো তোমারই অন্য বাড়ি বললে হবে সরি আঙ্কেল অ্যাকচুয়ালি অন্যের প্রপার্টিকে নিজের প্রপার্টি বলে ভেবে নেওয়া আমার 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 অ্যাকচুয়ালি এই অভ্যেসটা নেই ঋষি তুমি যদি এই কথাটা বলো তাহলে আমার মেয়েও তো বলতে পারে যে তোমাদের বাড়িটা নিজের বাড়ি না সেটা শুনতে তোমার ভালো লাগবে তোমার বাড়িতে যারা আছেন তাদের এই কথাটা শুনতে ভালো লাগবে বলো দেখুন রশ্মি যদি এটা মনে করে তাহলে এটা রশ্মির ব্যাপার আমি তোকে জোর করে বলতে পারি না যে তুমি এটা মনে করো না দেখো রশ্মি তো তোমাদের বাড়িতেই থাকছে বলো তাহলে দুদিন তোমার আমাদের বাড়িতে থাকতে অসুবিধা কিসের কি হয়েছে কি সমস্যাটা কি আপনি ঠিক শুনলেন না আপনার ছেলে বলছে ও নাকি অষ্টমঙ্গলার দিন জোট করে নাকি অফিস চলে যাবে আর অফিস থেকে নাকি এই বাড়িতে ফিরবে তাহলে আর আমরা জামাই আদরটা করব কখন ইচ্ছেটা তো সবার জন্য সমানভাবে করে না আঙ্কেল মানে না না আমি এই কথাটার মানে বুঝলাম না সবার জন্য সমানভাবে করে না মানে এই কথাটার মানেটা কি আর আমিও ঠিক বুঝতে পারলাম না না মানে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো সব কথা সবার বোঝার নয় যাকে বোঝানোর আমি তাকে ঠিক বুঝিয়েছি এনিওয়ে আপনারা যখন এত করে বলছেন আমি আমি তখন কাল যাচ্ছি ঋষি তোমার এখন বিয়ে হয়েছে তোমার শ্বশুর বাড়ির লোকদের কিছু দাবি দেওয়া তো থাকবেই সব দাবি দেওয়া তো অমান্য করা যায় না তুমি এখন ওদের জামাই তোমাকে নিয়ে একটু আমোদ আহ্লাদ করা দিচ্ছে তো ওদের হবি সেইটুকুও যদি তুমি
শোনো, রোজ রোজ তো তোমায় যেতে হচ্ছে না, অষ্টমঙ্গলা একবার ঘুরে আসবে, তারপর আবার কবে যাবে, গেলেও কি থাকবে? অন্তত একটিবার আমাদের কথা রেখে, ওদের কথা রেখে, তোমার ইচ্ছের বাইরে গিয়েও তুমি ওদের বাড়িতে গিয়ে থাকবে। এই নিয়ে যেন আমাকে আর কথা বলতে না হয়। বললাম তো সব। বলছিলাম কি, শুধু মেয়ের কাছে বসে থাকলেই চলবে? একটু এদিকে আসুন, আমাদেরও একটু আপ্যায়ন করার সুযোগ করে দিন। তো আমাদেরই বাড়ি, আমরা কি আর পর, আমরা তো গেস্ট নই। এবার তো একদম খিদে পেলে নিজের ইচ্ছে গিয়ে খাবো, কবজি ডুবিয়ে একদম খাবো, এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন। তাই যেন হয়, তাহলে বুঝবো আপনাদের মুখের কথা আর কাজের কথার মধ্যে কোনো ফারাক নেই কো। আর হ্যাঁ, আর একটা কথা, গার্জেন হিসেবে কিন্তু এই আমাদের পরে আপনার নাম বসলো। হ্যাঁ, তাহলে দাদা জামাই যেতে রাজি হলো। রাজি হতো না মানে? রাজি না হলে আমার জামাইকে আমি রাজি করাতাম? সেই জোরটুকু তো আছে। যে জোরটা আপনার আমার উপর আছে হিসাব মতো, সেই একই জোরটা আমারও আপনার উপর থাকার কথা আঙ্কেল। মানে আলবাত 100 বার আছে। তুমি বলো না কি ব্যাপার, তুমি রাজি করাতে চাইছো, তুমি আমার থেকে কি চাইছো, কি রিকোয়েস্ট বল। আঙ্কেল, আপনাকে আমার যা রিকোয়েস্ট করার আমি আগেই করেছি। আগে বলেছিলিস মানে? দাদা আমি কিছু বুঝতে পারছি না। এই ঋষি, তোদের দুজনের মধ্যে কি কি কথা হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, বল না ঠিক করে। সব কথা বুঝতে যাও কেন তুমি? সব কথা তো সবার বোঝার নয়। আমিও তো বুঝতে পারছি না, না মানে আমাদের সামনেই কথাগুলো বলা হচ্ছে অথচ ছেড়ে দাও রশ্মি, নিশ্চয়ই শ্বশুর জামাইয়ের মধ্যে কিছু একটা কথাবার্তা হয়েছে, ছেড়ে দাও ওই সব ব্যাপারে তুমি মাথা ঘামিও না। এনিওয়েজ, আমার কিছু গেস্ট আসার কথা আছে, আর কিছু বলার আছে কি আমাকে? না না, আর কিছু বলার নেই, শুধু এইটুকুই যে অষ্টমঙ্গলার দিনে তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। কথা দিলাম তাই। আর কিচ্ছু চাই না ঋষি, তুমিই বলো না আমরা মেয়ের বাবা মা হিসেবে আর কি বা চাইতে পারি। শুধু এটুকুই চাই যে আমার মেয়ে ভালো থাকুক, এই বাড়িতে সুখে থাকুক, আর কিচ্ছু চাই না। এক্স্যাক্টলি, সব বাবা মাই চায় তার মেয়ে সুখে থাক, ভালো থাক। বৌদি ভাই দেখো আমার বন্ধুরা এসছে। বলছিলাম দেখো, তোমাকে আমার সবসময় খুব সেন্সিটিভ, সেন্সিবল, ইন্টেলিজেন্ট মনে হয়েছে। তবে তাই তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই। প্লিজ বলুন। দেখো আমি জানি তোমার তোমার ভাই ঋষি খুব হেডস্ট্রং, একটা ভালো জায়গায় চাকরি করে, কিন্তু বিজনেস ওয়ার্ল্ডে আমার একটা স্ট্যান্ডিং আছে। আমার মেয়ে বিয়ে করে বাড়িতে এসছে, এবার সে যদি অশান্তি ভোগ করে তখন তো আমি চুপ করে বসে থাকতে পারব না, পারবো কি? ছিছি আঙ্কেল, এইভাবে কেন বলছেন? তেমন কিছু হবে না, আপনি তো জানেন ঋষি, ঋষি একটু নিজস্ব মতে চলার চেষ্টা করে, ব্যাস ওইটুকুই, এর বেশি কিছু না।
আপনাকে একটা সত্যি কথা বলবো, যতক্ষণ না এই বাড়ি থেকে ওই মা আর মেয়েকে তাড়ানো যাচ্ছে ততক্ষণ কিন্তু কোনোভাবেই ওই তো ওনারা আসছেন। এই জাহ্নবী এদিকে এসো, এসো। দাও আগে আমার বাবা মাকে দাও, দাও। হ্যাঁ দিচ্ছি তো, ওনাদের আপ্যায়ন করবো বলেই তো এসেছি।